দোয়ার সম্পর্ক রমজান মাসের সাথে আছে, যেমন কোরআনের সম্পর্ক কালকে বলছিলাম যে রমজান মাসের সাথে, তেমন দোয়ার সম্পর্ক রমজান মাসের সাথে। এই জন্য রমজান আর রোজার আয়াতগুলির মাঝখানেই জি 186 নম্বর আয়াত, 183-184 থেকে শুরু 187-তে শেষ হচ্ছে রোজা রমজানের আয়াত। 186-তে কী রয়েছে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, যখন আমার বান্দা আমাকে ডাকে বা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তোমাকে, যে আল্লাহকে চিৎকার করে ডাকবো দূরে থাকলে নাকি আল্লাহ কাছে আস্তে আস্তে চুপি সারে ডাকবো, এটা সাহাবারা প্রশ্ন করেছিলেন। এর জবাবে এই আয়াত নাজিল হয়, শানে নজুল হচ্ছে, যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, যে কাছে না দূরে, জোরে ডাকবো না আসতে, বলো ফা ইন্নি করিবুন, আমি আল্লাহ খুব নিকটে, আল্লাহ আরশে থাকা সত্ত্বেও নিকটে, দুটোই কথা বলতে হবে আপনাকে, তাহলে আপনি কোরআনে বিশ্বাসী, আল্লাহ আরশে আজিমও সাত আসমানের ওপরে আর তিনি কাছেও, এটা একমাত্র আল্লাহর গুণ, এটা আমার আপনার কারো গুণ হইতে পারে না। জি হ্যাঁ, তারপরে আমরা কিন্তু আমাদের কিন্তু ভাষার অলঙ্কারে ব্যবহার করি, নিজের দলের নেতা হ্যাঁ দলের চেলাদেরকে বলে, রাজধানীতে বসেই বলে কিন্তু, হ্যাঁ যে তোমরা কাজ চালিয়ে যাও আমি তোমাদের সাথে আছি, বলে না বল না, ও বসে আছে ঢাকাতে, আর কোথায় আপনার ধরেন বাংলাদেশের এক প্রান্তে ওই চেলারা দলের আছে, রাজনৈতিক দলের, তাদেরকে বলছে আছি তোমাদের সাথে, তোমরা কাজ চালিয়ে যাও, হ্যাঁ তোমরা প্রচারণা চালিয়ে যাও, তোমরা এই চালাও সেই চালাও, বলছে না বলছে না, তাহলে আমরাই তো ব্যবহার করছি, এইটা যখন আমরাই ব্যবহার করতে পারি এত ক্ষুদ্র অসহায় সৃষ্টি, তাহলে রব্বুল আলামিন তার সত্তাগত দিক থেকে আরো সে আজিমে সাত আসমানের ওপরে, এটা কোরআনই আকিদা, এটা বিশ্বাস সর্বত্র বিরাজমান কুফরি আকিদা, হিন্দুদের আকিদা সব কিছু তো বিরাজমান, হিন্দুদের আকিদা কুফরি আকিদা, আর ইসলামের আকিদা হচ্ছে যে আল্লাহ আরশে আজিমে সাত আসমানের ওপরে সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির সাথে একাকার হয়ে না, আল্লাহ সব কিছুর চাইতে বড়, সবার চাইতে বড়, সব দিক দিয়ে বড়, সুতরাং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি, সৃষ্টি কী করে তাকে পরিবেষ্টন করতে পারে, ঘেরতে পারে, আর তার সাথে সাথে তিনি নিকটেও, তিনি নিকটেও জি, আর আল্লাহর ক্ষেত্রে যা বলা হয়েছে কোরআন সুন্নাতে তা বিশ্বাস করতে হবে, সব কিছুই আমাদের এই সীমিত ব্রেন বুদ্ধি দিয়ে আয়ত্ত করব এটা অসম্ভব।